বালমোরা প্রাসাদ যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই সার্বিক অবস্থা নিয়ে বলছিলাম আমরা একই সাথে সেই জায়গার অবস্থাগুলো দেখব এবং আলোচনা করার চেষ্টা করব যে আসলে এখন কি অবস্থা রয়েছে লন্ডনে কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাকিংহাম প্যালেসের সামনে কিন্তু অসংখ্য মানুষ শোক সন্তপ্ত মানুষ কিন্তু জড়ো হয়েছেন তারা রানীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমরা যদি একটু দেখি যে এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন ব্রিটেনের প্রভাব ক্রমশ কমছিল তখন কিন্তু সমাজে আমূল পরিবর্তন এসেছে রাজতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে তখনও অনেকের কাছে রানী দ্বিতীয় এলিজাবেথ এর জনপ্রিয়তা কিন্তু একটু আমরা কমতে দেখিনি এবং ব্রিটেনের রাজসিংহাসনে নিজ কর্তৃত্বে এই রানী দ্বিতীয় এলিজাবেথ কিন্তু অটল থেকেছেন এবং তারই প্রমাণ হিসেবে আজ কিন্তু বহু মানুষ আমাদের সহকর্মী শোয়েব কবিরও কিন্তু লন্ডন থেকে বলছিলেন যে পুরো লন্ডন অর্থাৎ ব্রিটেন কিন্তু শোকে ভিউহল কারণ তিনি তার নেতৃত্বে তার যে সিংহাসনে আরোহণের যে সময়টুকু তিনি কিন্তু সব নীতি এবং তার যে পলিসি গ্রহণে কিন্তু তিনি অটল থেকেছেন অথচ তার জন্মের সময় কে কিন্তু ভাবেননি তার ভাগ্যে রয়েছে ব্রিটেনের সিংহাসনে আরোহণের ঘটনাটি এর কারণ হচ্ছে রানী এবং তার বোন মার্গারেট দুজনেই লেখাপড়া শিখেছিলেন বাড়িতে এবং রানীর যখন ৬ বছর বয়স তখন তার ঘোড়ায় চড়া বিষয়ক প্রশিক্ষককে তিনি বলেছিলেন তিনি রানী তো দূরের কথা তিনি হতে চেয়েছিলেন যে গ্রামের গৃহিণী হতে চান যার অনেকগুলো ঘোড়া ও কুকুর থাকবে সাধারণত আমরা সচরাচর ছোট যে কাউকে তার স্বপ্ন সম্পর্কে শুনতে চাইলে কিন্তু এরকমই প্রশ্ন শুনতে পায় কিন্তু আজ ইতিহাস কিন্তু জানান দিচ্ছে যে ব্রিটেনের রানী হয়ে তিনি কিন্তু সবচেয়ে বেশি সময় এই ব্রিটেন এবং ব্রিটেন সম্পর্কিত যে অঞ্চলগুলোর সেগুলোর কিন্তু নেতৃত্বে তিনি রানী হিসেবে ছিলেন আমরা যদি আরেকটু তার আলোচনায় যাই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার সম্পর্কে বলেছিলেন যে তার চরিত্রে যে কর্তৃত্ববোধ ছিল তা একজন শিশুর পক্ষে ছিল খুবই আশ্চর্যজনক অর্থাৎ বিশেষজ্ঞরা যেমনভাবে এখন বিশ্লেষণ করছেন যে তিনি যে এমনভাবে আবির্ভূত হবেন তা কিন্তু তার ছোট সময়ে তার চলাফেরা আচরণ এবং তার যে সবসময় মানুষের সাথে ব্যবহার সেই দিক থেকে কিন্তু ফুটে উঠেছিল আমরা কিন্তু সিএনএন বিবিসি একই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে বিশ্লেষণ দেখছি রানীকে নিয়ে সেটি কিন্তু তাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাতিষ্ঠানিক স্কুলে শিক্ষা না পেলেও ভাষার প্রতি এলিজাবেথের কিন্তু ভালো দখল ছিল তিনি সাংবিধানিক ইতিহাস দারুণভাবে পড়তেন এবং সেই জিনিসগুলোকে তিনি তার মানসপটে ধারণ করার জন্য কিন্তু সর্বদা চেষ্টা করতেন আমাদের সহকর্মী শোয়েব বলছিলেন যে আসলে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কিন্তু আমাদের থেকে চলে গেছেন এবং লন্ডনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তার যে মৃত্যুর খবর সেটি কিন্তু নিশ্চিত করে হচ্ছে বাকিংহাম প্যালেস অর্থাৎ সরকারিভাবে আমরা যেই বিবৃতির কথা বলি সেটি সন্ধ্যার পর নিশ্চিত করা হয় এবং ব্রিটেনের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলঙ্কৃত করে রাখা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল কিন্তু ৯৬ বছর এবং কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭৫ বছর তিনি উদযাপন করছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন হাঁটা চলা এবং দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল আর এর মধ্যে কিন্তু আমরা গত মঙ্গলবার দেখলাম যে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেতে কিন্তু যার কারণে তাকে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানীর কাছে যেতে হয়েছিল এর কারণ হচ্ছে যে তিনি এতই অসুস্থ ছিলেন আনুষ্ঠানিক নীতি যেই জায়গায় প্রধানমন্ত্রী সচরাচর রানীর থেকে ক্ষমতা নেন সেই যেহেতু রানী অসুস্থ ছিলেন যার কারণে তার বালমোরাল ক্যাসেলে রানীর কাছে যেতে হয়েছিল এবং ব্রিটিশ রাজতন্ত্রের প্রথা কিন্তু এটি ভেঙে এই নতুন এক কায়দায় কিন্তু ক্ষমতা নেয়ার একটা নজির তৈরি হয়েছিল সাধারণত রানী লন্ডনে থাকেন সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন নতুন যিনি বা ভবিষ্যতের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু সম্প্রতি রানীর হাঁটা চলার সমস্যা হওয়ায় এই লিজ ট্রাস অর্থাৎ নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতাভার কিন্তু সেই বালমোরালে নিয়ে তারপরে হচ্ছে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয় এবং সর্বশেষ কিন্তু আজ বৃহস্পতিবার তার মৃত্যুর খবরও আমরা সেই বালমোরাল ক্যাসেলেই হয় বলে বাকিংহাম প্যালেস সরকারি বিবৃতির মাধ্যমে জানায় এবং এই এই লিজ ট্রাসের যখন ক্ষমতা প্রদান করা হচ্ছিল এরপর থেকে বালমোরাল ক্যাসেলে অবস্থান করছিলেন রানী
তারপর 12টার সময় আজকে বৃহস্পতিবার 12টার সময় বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে কিন্তু তার ডাক্তাররা বারবারই গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা খেয়াল করছিলাম যে ডাক্তাররা বলছিলেন যে দে আর ভেরি কনসার্ন, সেটি দ্বারা বোঝা যাচ্ছিল যে রানীর হয়তো এই যে আজকে আমরা যে সর্বশেষ কঠিন খবরটা শুনলাম সেটি হয়তো আসতে যাচ্ছে, এবং সর্বশেষ কিন্তু বাকিংহাম প্যালেসের সেই সরকারি বিবৃতিতেও আমরা সেই জিনিসটাই পেলাম। এবং রানীর অসুস্থতার খবর কিন্তু স্কটল্যান্ডে ছুটে গিয়েছিলেন রাজপরিবারের সদস্যরা, কারণ তারা সরকারি এবং ডাক্তারদের পরামর্শে তারা বুঝতে পেরেছিলেন, এমনটা আজ করতে পেরেছিলেন। তার চার সন্তান প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যানে, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড বালমোরাল ক্যাসেলে রানীর পাশে উপস্থিত হন, এবং নাতি প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানও সেখানে ছুটে গিয়েছিলেন। 1952 সালে ব্রিটিশ সিংহাসনে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। তার অসুস্থতার খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সুস্থতা কামনা করে কিন্তু বার্তাও দিয়েছিলেন, এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন রানীর অসুস্থতার খবরে পুরো দেশ গভীরভাবে কিন্তু উদ্বিগ্ন, এবং সেই উদ্বিগ্নতার রূপ কিন্তু আমরা টেলিভিশনের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাকিংহাম প্যালেসের সামনে শুভাকাঙ্ক্ষীরা, শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানানোর জন্য শোকে সন্তপ্ত অবস্থায় তারা কিন্তু সেখানে হাজির হয়েছেন, রানীকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান দিয়ে স্মরণ করার জন্য। আমরা একটু ব্রিটেনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ব্রিটিশ রাজসিংহাসনে ধরে রাখার কৃতিত্বের অধিকারী কিন্তু এই রানী দ্বিতীয় এলিজাবেথ। 96 বছরের দীর্ঘ জীবনে রানী দ্বিতীয় এলিজাবেথের সাক্ষী হয়েছেন রাজপরিবারের নানা ঘটনার, একই সঙ্গে এ বিশ্বের নানা উত্থান পতনেরও সাক্ষী তিনি, কারণ 96 বছরের দীর্ঘ জীবনে বহু কিছুর কিন্তু সাক্ষী তিনি হয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী সৌভাগ্য নিয়ে 1926 সালের 21 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। তার জন্মের 11 বছর পর বাবা ষষ্ঠ জর্জ 1937 সালে ব্রিটেনের সিংহাসনে বসেন, আর সেই সময় থেকে কিন্তু বাবা মায়ের প্রথম সন্তান হিসেবে এলিজাবেথই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। এবং আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রানী যে দ্বিতীয় এলিজাবেথ, তিনি নারী বিভাগ যেটি রয়েছে অক্সিলিয়ারি টেরিটোরিয়ালে, সেখানে কর্মরত থেকে কিন্তু জনসাধারণের দায়িত্ব পালন শুরু করেছিলেন তিনি। অর্থাৎ নেতৃত্বের যে শুরুটা সেটি কিন্তু বড় এক এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর যে নারী বিভাগ সেখান থেকেই কিন্তু তার সূচনা। এবং এরপর 1947 সালে তিনি বিয়ে করেন গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবার্গ ফিলিপকে। এলিজাবেথ ফিলিপ দম্পতির চার সন্তান, ওয়েলসের যুবরাজ একজন চার্লস, রাজকুমারী অ্যান, ইউয়র্কের ডিউক যুবরাজ অ্যান্ড্রু এবং যুবরাজ এডওয়ার্ডস। আমরা দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু তিনি তার সময়কালে সফর করেছেন, অনেক ঐতিহাসিক পরিদর্শন এবং সবার মধ্যে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র একটি রাষ্ট্রীয় সফর, 5 বার পোপের দর্শনও তিনি কিন্তু পেয়েছেন তার সময়কালে, এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে কিন্তু রানী খবরের শিরোনামে ছিলেন নানা সময়। পারিবারিক জীবনে যেমন ছেলে প্রিন্স চার্লসের বিয়ের পর প্রিন্সেস ডায়ানার সঙ্গে যে বিবাহ বিচ্ছেদ, এবং ডায়ানার মৃত্যু কিন্তু এখনও নানা সময় নানা ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের কিন্তু শিরোনাম হয়ে ওঠে যে ডায়ানার মৃত্যু কতটা স্বাভাবিক ছিল, আসলেই স্বাভাবিক ছিল কি না, এবং সে সময় নিয়েও কিন্তু নানা ভূমিকা নিয়ে প্রশ্ন হয়, আলোচনা হয়, সমালোচনা হয়। এবং এইসব নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রানী দ্বিতীয় এলিজাবেথের পরে তাকে স্মরণ করে কিন্তু মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে, ফুল দিয়ে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন যারা শুভানুধ্যায়ীরা ছিলেন, ব্রিটেনের অধিবাসী আছেন তারা। বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি, একই সাথে স্ক্রিনে সরাসরি আমরা দেখতেও পাচ্ছি যে ফুল দিয়ে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের যে তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে সম্মান, সেই শ্রদ্ধার রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি টেলিভিশনের স্ক্রিনে। এবং বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা কিন্তু তাকে সম্মান এবং শ্রদ্ধা করে বাণী দিয়েছেন, কথা বলছেন, বিবৃতি দিয়েছেন।